বিএনপির যারা নিষ্ঠায় রয়েছেন, বিএনপি প্রার্থী তারা ভরা ডুবি আশঙ্কা করতে পেরেছে এবং তার কারণে তারা বিভিন্ন ওয়ার্ডে, বিশেষ করে গতকাল একটি অনভিপ্রেত ঘটনা ঘটিয়েছে। 39 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীর সাথে তারা একটি সংঘর্ষে লিপ্ত হয়েছে, আমরা সেটার তীব্র নিন্দা জানাচ্ছি। একজন মেয়র প্রার্থী কিভাবে ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর সাথে সংঘর্ষে লিপ্ত হয় সেটা আমার বোধগম্য নয়, আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এটি একটি ষড়যন্ত্র, একটি পায়দারা, একটি সুস্থ নির্বাচনের যে সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে, সেই সুষ্ঠু পরিবেশকে প্রশ্নবিদ্ধ করার জন্য তাদের একটি ষড়যন্ত্র মাত্র। সেখানে 39 নম্বর ওয়ার্ডের আমাদের কাউন্সিলর প্রার্থী লোকরুদ্দিন, তার ক্যাম্পে নেতা কর্মীরা তারা শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে সেখানে তারা নির্বাচনী কার্যক্রম করছিল। সেখানে অতর্কিতভাবে কোনো পূর্ব পরিকল্পিত কোনো সুনির্দিষ্ট নির্বাচনী প্রচারণার সূচি না থাকার সত্ত্বেও সেখানে বিকেল 5টার সময় তাদের সূচি দেওয়া ছিল বিএনপি প্রার্থীর। সেখানে তারা সদল বলে একটা সময় উপস্থিত হয়ে আমাদের কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আক্রমণ করেন এবং ভাঙচুর করেন, এবং আমাদের প্রায় 8 জন নেতা কর্মী সেখানে কাউন্সিলর প্রার্থীর নেতা কর্মীরা আহত হয়। এটা অত্যন্ত নিন্দনীয়, আমরা তীব্র নিন্দন জানাচ্ছি। একজন মেয়র প্রার্থীর কোনোভাবেই কোনো কাউন্সিলরের সাথে সংঘর্ষে লিপ্ত হওয়া, কোনোভাবেই নির্বাচনের আচরণবিধির পালন হতে পারে না। এটা পরিপন্থী, আচরণবিধির পরিপন্থী, এবং তারা তাদের সন্ত্রাসের বহিঃপ্রকাশ করছে। আমরা এটা তীব্র নিন্দা জানাই, আমরা মনে করি এই সন্ত্রাসের মাধ্যমে তারা নির্বাচনকে প্রভাবিত করতে চায়, তারা জবাব দিতে চায়, সন্ত্রাস দেখাতে চায়। ইনশাআল্লাহ ঢাকাবাসী ব্যালটের মাধ্যমে তাদের জয় হবে। জয় বাংলা, জয় বাংলা।